আসসালামু আলাইকুম। নতুন আরেকটি কামিজ ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কয়েকটি সুন্দর কামিজের ডিজাইন। এগুলো সবই কচ কাপড় দিয়ে করা এবং এর সাথে ম্যাচিং করা কাপড় এবং লেস দিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো আমি করেছি। অসম্ভব সুন্দর ড্রেসগুলি, তো এগুলি কিন্তু আপনারা সিম্পল ডিজাইন করেছি সামারের জন্য, আর এগুলো পরে বাসায়ও ব্যবহার করতে পারবেন বা আপনারা বাইরে যারা অফিসার করেন তারাও কিন্তু খুব সহজে এগুলি পরে বাইরেও যেতে পারবেন। তো তাদের কথা চিন্তা করে আমি আজকের এই ডিজাইনগুলি দেখাচ্ছি। তো এগুলি কিন্তু সামারের ড্রেস, সামারে কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু এখানে আমি খুব ভারী কাজ দিইনি সিম্পলের মধ্যে। তো খুবই সুন্দর ডিজাইনগুলি, আমার সবগুলি খুবই পছন্দের। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথমে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি সাতটা কামিজ ডিজাইন শেয়ার করছি। তো এখানে হচ্ছে দুইটার সাথে সালোয়ার আছে আর সবগুলি হচ্ছে ওয়ান পিস কামিজ। তো এছাড়া কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন ভিডিও আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো আমি ফার্স্টে যে ডিজাইনটা ছিল সেটা শেয়ার করছি। তো এটা আংরাখি স্টাইলে করেছি এবং এর সাথে দেখুন এখানে লেস এবং পাইপিং দিয়ে এই জামাটা করেছি। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি ফুল জামাটা দেখতে ঠিক কেমন হবে। তো জামাতে এই ধরনের ডিজাইন করতে লেসটা লেগেছে হচ্ছে 3 গজ 4 গিরা এবং পাইপিনের জন্য 4 গিরা কাপড় হলেই হবে। হ্যাঁ, তো ডিজাইনটা করার পরে আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু জানাবেন। তো এটা হচ্ছে স্লিভসটা। তো এই জামাতে দেখতেই পাচ্ছেন এখানে হালকা লেমন কালার আছে আর লাল কালারের ফুল আছে। তো আমি এই কালারের সাথে ম্যাচিং করে আমি লেসটা দিয়েছি, আর লেজের পাশে এভাবে পাইপিং দেওয়ার কারণে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো এই যে লাল কালার আর লেমন কালারের যেহেতু মিক্সটা আছে, তো আমার কাছে ঘরে লেসটা ছিল, তো ভাবলাম লেজের পাশে এভাবে করে পাইপিং করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো হ্যাঁ, ঠিকই দেওয়ার পরে দেখতে বেশি ভালো লাগছিল। তো এই যে এভাবে করে আমি চিকন করে, একদম চিকন করে পাইপিংটা করে নিয়েছি। আর এই যে এখানে গলায় ভি আংরাখাই স্টাইলে কিন্তু এভাবে ভি গলাটাই করতে হয়। তো এইভাবে আগে গলার কাজটা কিন্তু আমি করে নিয়েছি, হ্যাঁ, তারপরে এভাবে করে লেসটা আমি বসিয়ে দিয়েছি। তো গলার এই যে পিছনের গলাটা যেভাবে করেছি সেমভাবে কিন্তু সামনের গলাটাও এই যে এভাবে করে করে দেন এই লেসটা আমি উপর দিয়ে বসিয়ে দিয়েছি। তো লেজের মধ্যে আগে আমি কাপড়টা পাইপিংটা করে নিয়েছি, দেন এখানে লাগিয়ে নিয়েছি। আর হাতাটা এভাবে দিয়েছি, দুই পাশে লেস দিয়ে এভাবে মাঝখানে লাল কাপড়টা দিয়েছি। তো হাতাটাও যেহেতু একটু শর্ট ছিল কাপড়ের থেকে, একটু জোড়া পড়তো, তো এই ডিজাইনটা দিয়ে নিয়েছি। তো নেক্সট জামাটা এটা হচ্ছে একটা চুনরি প্রিন্টের মধ্যে, তো এইভাবে একটি লেস দিয়েছি আর এটার সঙ্গে সালোয়ার আছে। এটা সিম্পল একটা সালোয়ার, তো আমি খুলে দেখাচ্ছি না, এই যে নর্মাল যে সাধারণ সালোয়ার হয় সেগুলি। তো এটার যে ড্রেসটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু দেখতে পরার পরে দেখতে খুবই ভালো লাগবে। আর এই যে এভাবে করে আমি লেস দিয়ে ডিজাইনটা করে নিয়েছি, ইউকের মতো দেখাবে। তো লেসটা আমি হাতাই গলাই এবং নিচে দিয়ে নিয়েছি। আর যে মাঝখানে যে লেসটা আমি একটু ডাবল করে দিয়েছি, চাইলে কিন্তু ওখানে শো বাটন বা পার্ল ইউজ করতে পারেন আপনারা। তো এই যে চিকুন এই লেসগুলি কিন্তু দেখতে ভালো লাগে এবং এগুলি কিন্তু ওয়াশ করলেও নষ্ট হয় না। তো এগুলো সুতি কাপড়ের সাথে খুবই মানানসই এই লেসগুলি। এই ড্রেসটা ডিজাইন করার জন্য এখানে 3 গজ 4 গিরা মতো লেস লেগেছে। তো হাতাতে এটা একটু ভিতর দিয়ে বসিয়েছি। হ্যাঁ, এই যে আমি হাতাতে ভিতরের কাপড়ে মানে ভিতরে বসিয়ে এটা শুধু উপরে এভাবে দেখা যাবে, ভিতর দিকে সেলাই দিয়েছি যার কারণে দেখতে বেশি ভালো লাগছে। তো এখানে এভাবে করে কিন্তু আপনারা পুঁথি দিতে পারেন মাঝে মাঝে একটা একটা, তো সেটা ভালো লাগবে। আর গলাটা আমি গোল গলা দিয়েছি,
গলার পাশ থেকে দেড় ইঞ্চি পরে থেকে আমি লেসটা লাগানো শুরু করেছি। আর হাতাটা তো প্লেন হাতা দেখতেই পারছেন। আর জামার নিচে আমি এভাবে করে লেসটা দিয়েছি সামনে শুধু, আর লেসটা এভাবে ভিতর থেকে বসিয়ে দিয়েছি, এই যে একদম লেসের কোনা থেকে যে বর্ডারটা আছে সেটার মধ্যে সেলাইটা পড়েছে দেখুন তো। আর এই পাশ থেকে হচ্ছে এই যে ফুলের এইগুলি দেখা যাবে, তো এটা ফিনিশিংটা ভালো আসে নিচের দিক থেকে লাগালে। তো এই হচ্ছে ফুল ড্রেসটা। তো নেক্সট আমি আরেকটা ড্রেস দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে, এটা গছ কাপড় দিয়ে করা। এখানে যতগুলো ড্রেস ছিল সবগুলোই কিন্তু গছ কাপড় দিয়ে করা, শুধু প্রথমটা ছিল বেক্সি ভয়েল, আর সবগুলোই কিন্তু নর্মাল যে 75 টাকা গছ কাপড় সেগুলো দিয়ে করা। তো এটাতেও আমি লেস ব্যবহার করেছি, যেহেতু এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই পছন্দের প্রিন্টটা। তো এভাবে করে এটাও কিন্তু লেস এভাবে করে নিয়েছি, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে আমি বড় শো বাটন সেটা দিয়ে নিয়েছি 5টা। আর এটাতেও কিন্তু গোল গলা দিয়েছি, আর পিছনে উঠানো গলা দিয়েছি। তো এটার লম্বা হবে 46-47 এরকম লম্বা, 45 সবগুলির লম্বা এরকমই হবে। তো এই সাইজের জামা বানানোর জন্য 3 গজ 4 গ্রা কাপড় লাগবে। তো এই যে এভাবে করে বাটন করে নিয়েছি, আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এখানে এই যে গোল গলা। তো আমার কাছে মনে হয় ডিজাইনার জামার জন্য গোল গলাটাই পারফেক্ট। তো এই যে হাতাটা এভাবে করেছি, এখানে ইলাস্টিক দিয়েছি এবং এখানে কুচি, তো কুচির এখানে জয়েন করেছি যেখানে সেখানে লেসটা আমি দিয়েছি। তো যেহেতু এটা মিষ্টি কালারের মধ্যে বা পিঙ্কের মধ্যে সাদা কালার ফুল আছে, তো সাদা কালার লেসটা দিয়েছি। তো আমি এই যে জামার নিচে এভাবে করে লেসটা দিয়েছি, লেসটা নিচের দিক থেকে বসিয়ে দিয়েছি। তো এটার সঙ্গে সালোয়ার করেছি, সালোয়ার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা অফ হোয়াইট কালার একটা কাপড়, তো এটা প্যান্ট কাটিং সালোয়ার। তো সালোয়ারের মাথায় এভাবে করে 3টা পিনটা করে নিয়েছি, তারপরে এখানে হচ্ছে একটু কাপড় রেখে দেন হচ্ছে লেস লাগিয়ে নিয়েছি। লেসটা কিন্তু কাপড় কেটে দেন ভিতর থেকে বসানো, তারপরে নিচে এভাবে করে রাউন্ড করে দিয়েছি। তো এই প্যান্ট কাটিং এই সালোয়ারগুলি কিন্তু হচ্ছে মার্কেটে কিনতে গেলে 600-700 টাকা লেগে যায়। তো আপনারা যদি এভাবে কাপড় কিনে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু নিজের হাতের জিনিস পরতেও পারবেন, আর হচ্ছে খরচও অনেকটাই কম পড়বে। হ্যাঁ, তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট হচ্ছে এই ড্রেসটা, এটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর। তো আমার কাছে যে ধরনের লেসগুলো ছিল সেগুলো দিয়ে করেছি, এটার জন্য আর এক্সট্রা কোনো লেস কিনিনি। তো এটার কাপড়ের মধ্যে কমলা কমলা আছে, এত গাঢ় কমলা না, হালকা কমলা। তো যেহেতু কমলা কালার, তো তার কারণে এই লেসটা আমি এখানে দিয়েছি। তো এখানে পান শেপের কলাটা দিয়ে লেসটাকে এভাবে করে ডাবল করে দিয়েছি। তো চাইলে কিন্তু এখানেও শো বাটন দিতে পারেন বা পুঁথি ইউজ করতে পারেন। আর হাতার মাথায় দিয়েছি, আর জামার নিচেও এই লেসটা দিয়েছি। তো এই যে আমার এইরকম ডিজাইন করতে আপনাদের লেস লাগবে 2.5 গজ বা 3 গজের একটু কম। তো এখানে লেসটা 3 গজের মতো লেগেছে, একটু কম লেগেছে, 2.5 গজের মতো লেগেছে এই ডিজাইনটা করার জন্য। তো এই যে আমি কিন্তু লেসটা ভিতর থেকে বসিয়ে দিয়েছি, আর কলারটা ফার্স্টে কিন্তু করে নিতে হবে, দেন উপর দিয়ে লেসটা লাগাতে হবে। তো অনেকে বলবেন আপু সেলাই দেখান, ডিজাইন দেখান। তো আসলে হয় কি, আমি যখন কাটিং করি তখন বিদ্যুৎ থাকে না, বা একটা কাজ করছি সে কাজের ফাঁকে ফাঁকে করে নিচ্ছি, তো যার কারণে কাটিংটা শেয়ার করা হয় না, আর সেলাই করার সময় একটু তাড়াহুড়া করে সেলাই করতে হয়। তো নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এটা বল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর, ডিজাইনটা সিম্পলের মধ্যে সুন্দর আমি বলবো। তো ফুল ড্রেসটা আমি একটু দেখিয়ে দিই। তো এখানে ডিজাইন করার জন্য 1 কালার কাপড় হাফ গজ লেগেছে।
পাইপিনের জন্য কাপড়টাকে তেষ্টা করে কাটতে হয়, যার কারণে হচ্ছে চারগেটা কাপড়ে আপনার ডিজাইনটা হবে কিন্তু কলার যে পাইপিনের কাপড় সেটা হবে না। তো যার কারণে আধা গজ কাপড়ই কিনতে হবে। তো আর এখানে হচ্ছে এভাবে করে মাঝখান দিয়ে কেটে দেন আমি এই পাইপিন দিয়েছি আর এক পাশে, আর এক পাশে এভাবে করে এই কোনাগুলি লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেন আরেকটা পাটের সাথে এভাবে জয়েন করে দিয়েছি। তো আর এখানে চিকন একটা লেস ছিল, তো সেটা এভাবে দিয়ে নিয়েছি, ইয়োকের মতো দেখাবে। আর হাতাটা একটু ডিভাইডার হাতা করেছি, মানে একটু হাতার মাথায় গিয়ে একটু লুজ হবে। আর জামার নিচে এভাবে করে আমি চিকন একটা কাপড় দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, সেটা দেখতে বেশি ভালো লাগার জন্য। চাইলে কিন্তু আপনারা পিছনের কাপড়টা দিতে পারেন, আর চাইলে এখানে কিন্তু এই ফাঁকা রাখতে পারেন, নিচে অনেকে ফাড়া রাখে সেটাও কিন্তু ফাড়া রাখতে পারেন। হ্যাঁ, আর পাইপিনটা চিকন করে দিয়েছি যার কারণে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। আর চাইলে কিন্তু এই যে কোনাগুলি এটার মাথায় মাথায় একটা করে কিন্তু পুঁথি লাগাতে পারেন। হ্যাঁ, তো ইয়োকের মতো এই যে এটা আমি দিয়ে নিয়েছি লেসটা, তো এটা কিন্তু চাইলে স্কিপও করতে পারেন, তাতেও কিন্তু জামাটা ভালো লাগবে। আর গলাতে সামনের গলার পিছনের গলা ছোট বড় থাকবে, আর পাইপিন হবে, আর হাতার মাথায় এভাবে করে আমি এই ট্রায়াঙ্গেলগুলো দিয়ে নিয়েছি। আর এই যে বললাম এই লেসটা চিকন একটা লেস, এটা দিয়ে নিয়েছি। তো আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। তো এই ড্রেসটাও কিন্তু কাপড়টা খুবই সিম্পল, বাট ডিজাইন করার পরে দেখতে ভালো লাগছে, বিশেষ করে এটার হাতাটা। তো হাতাটা দেওয়ার একটা কারণ আছে, আগে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি তারপরে বলছি। তো এই যে জামার নিচে আমি এভাবে করে একটু কাপড় আগে লাগিয়ে নিয়েছি, দেন হচ্ছে কোনা শেপগুলি দিয়ে নিয়েছি কোনাগুলি। তো এটা একটা ফিরোজা কালার কাপড়, তো সিম্পল একটা ডিজাইন করেছি এটার মধ্যে। তো এই যে হাতাটা দেখুন, এখানে তিনটা লেয়ারে এভাবে করে কোনাটা দিয়েছি। তো তার কারণ হচ্ছে এখানে যে জামার লম্বার কাপড়টা শুধু সেটার কাপড়ই ছিল, তো এখানে হাতার জন্য কোনো এক্সট্রা কাপড় ছিল না। তো জামার সাইড থেকে যে কাপড়টা বেঁচে যায়, যারা ছোট হাতা না পরেন তাদের জন্য, তারা কিন্তু এভাবে করে জোড়া দিয়ে দিয়ে তারা হচ্ছে এভাবে করে ডিজাইনার হাতা তৈরি করে নিতে পারবেন। তো এই যে কাপড়টাকে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরা কাপড় ছিল, তো 6 ইঞ্চি করে বা 7 ইঞ্চি করে করে তিনটা কাপড় দিলে কিন্তু 3 × 7 = 21 ইঞ্চি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বড় হাতা হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, তো 17-18 ইঞ্চি আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন 6 ইঞ্চি করে কাপড় নিলে। আর গলাটা আমি হচ্ছে ওভাবে দিয়েছি, আর নিচে এই যে এভাবে করে কাপড়টাকে লাগিয়ে নিয়েছি, দেন হচ্ছে এই যে এই কোনাগুলি দিয়েছি জামার নিচে, সেটা পরার পরে কিন্তু দেখতে ভালো লাগে। তো যেহেতু এখানে কালো আছে তো কালোই দিলাম, কালো কাপড় দিয়ে ডিজাইন করেছি। আর নেকের মধ্যে ওভাবে করে একটা শেপ দিয়ে এটার মধ্যে 3টা বাটন দিয়েছি, আর কলাতে পাইপিং করেছি, মনে হলো পাইপিং করলে কলাটা দেখতে ভালো লাগবে। তো আমি লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো এটাও সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর পিনট্যাক ডিজাইন করে নিয়েছি। তো এখানে এটার মধ্যে আমার কাপড় লেগেছে 1 গজের মতো লাগবে। হ্যাঁ, এটাতে 1 গজের মতো লাগবে ডিজাইন করতে, বা আধা গজেও হতে পারে, আধা গজ যেহেতু পিনটাকে একটু বেশি কাপড় লাগে। তো 1 গজই লাগবে এখানে। তো এই যে আমি ইয়োকের লম্বাটা বলে দিচ্ছি, এখানে গলা উপর থেকে এখানে 12-13 ইঞ্চি পর্যন্ত লম্বা দিলেই হবে, বা আপনাদের যার যেমন পছন্দ সেরকম করে নেবেন। তো এখানে আমি 3টা এভাবে পাশাপাশি করে একদম চিকন করে সেলাই করে নিয়েছি পিনট্যাক। হ্যাঁ, একটু গ্যাপ রেখেছি 1-1.5 ইঞ্চি মতো, তারপর থেকে আবার 3টা করে পিনট্যাক করে নিয়েছি। তো পুরো কাপড়টাকে এভাবে করে নিয়ে দেন হচ্ছে কাপড়টা যেরকম শেপ আপনারা দিবেন গলাতে সেরকম শেপে কেটে নেবেন। তো এখানে হাতার মাথায় সেমভাবে পিনট্যাক করে হাতার মাথায় 2 পাশে কাপড়টা লাগিয়ে দিয়েছি। তো এটার গলাটা একটা অন্য টাইপের গলা দিয়েছি, আর পিছনে একটা গোল গলা দিয়েছি, উঠানো গলা হবে।
আর নিচে তো নর্মালভাবে কাপড় লাগিয়েছি, চাইলে কিন্তু আপনার প্রিন্টটাকে করতে পারেন, যেহেতু ফুলের মাঝখানে এই কালারটা ছিল, যার কারণে এই কালারটা দিয়ে জামাটা ডিজাইন করেছি। তো সবগুলি ডিজাইনের মধ্যে আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি সুতি কাপড়ের কিছু যত্ন সম্পর্কে আপনাদেরকে বলে দিই। তো এই কাপড়গুলি কিন্তু আপনারা এত কষ্ট করে ডিজাইন করে বানাবেন, তো বানানোর পরে সেটা কীভাবে একটু যত্ন করবেন, বেশি দিন পরতে পারবেন, তো সেটা বলে দিচ্ছি। তো কাপড়টাকে ফার্স্টে যখন আপনারা ওয়াশ করবেন, বেশিক্ষণ সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখবেন না, 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখে হালকা হাতে ধুয়ে নিয়ে সেটাকে মাড় দিবেন। হ্যাঁ, অল্প করে মাড় দিয়ে সেটা ছায়ার মধ্যে আপনারা শুকাতে দিবেন। তো ছায়াতে শুকাতে দিবেন, রোদে কিন্তু শুকালে কাপড়টার কালার নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আপনারা পারলে আয়রন করে নেবেন, আর হচ্ছে এটাই তো এটা ছায়াতে দিবেন, আর হচ্ছে আপনারা কাপড়টাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে এটা বেশি দিন টিকবে এবং কালারটা অনেক দিন ভালো থাকবে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন বাট এখনও একটাও লাইক করেননি, প্লিজ লাইক করে দিবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে কোন জামার ডিজাইনটা বেশি ভালো লেগেছে। তো বেশি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো অনেক বকবক করে ফেললাম, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্রিয়েটিভ কাজের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।